সালামু আলাইকুম। 2022 সালে নতুন সার্ভার থেকে নতুন নেমে আপনারা কিভাবে নতুন ভোটার হবেন? আসলে আগে আমরা সার্ভার দেখলাম একরকম, আর এখন কিন্তু সার্ভারটা একটু অন্যরকম দেখতে পাচ্ছেন। এখন যে সার্ভারটা আপডেট করা হয়েছে এবং যেই কাজটার আপডেট দেওয়া হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে, আমার থেকে অনেক ভালো লাগছে। আর কিভাবে আপনারা এই সার্ভার থেকে ভোটার হবেন, আসলে আমি এখন বর্তমানে আপনারা জানেন আমরা যারা আমার চ্যানেলের ভাই বন্ধুরা আছেন, আমি প্রবাসে আছি, কিন্তু আমার পরিবারের তিনজন লোক আমাদের পাশের বাজারে গেছিলো যে ভোটার আইডি করবে নতুন করে। তো ভোটার আইডি করতে গেছে, আর তারা বলছে শুধু অনলাইন করে দিয়ে 500 টাকা করে। তো তার জন্য আমি এখন প্রবাস থেকেই তাদের কাগজপত্রগুলো অনলাইন করে দিচ্ছি, একেবারে ফ্রি, একটা টাকাও লাগবে না। আপনারা নিজেরাই আপনার বিশ্বের যেখানে থাকেন না কেন সেখান থেকে আপনার পরিবারের জন্য, আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন একেবারে ফ্রি। জাস্ট আপনার যে তথ্যগুলো দেবেন তথ্যগুলো সঠিক হতে হবে। আমি সরাসরি সার্ভারে চলে আসছি লিঙ্কে, আর আপনারা চাইলে নতুন করেও আসতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখানে চার্জ করবেন service.nidw.gov.bd। তো এটা দিয়ে আসতে পারেন, আর যদি আপনারা চান সরাসরি এখানে চলে আসবেন সেক্ষেত্রে আমরা এই লিঙ্কটা দিয়ে দেবো। আর এই যে এখানে লগ ইন করুন, মানে এখানে আপনার যদি আইডি করা থাকে অলরেডি সেক্ষেত্রে আপনি এখানে লগ ইন করতে পারেন। আর এখানে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, পাসওয়ার্ডও সব কিছু এখানে দেওয়া আছে সার্ভার মধ্যে। আর অ্যাকাউন্ট নেই যাদের তারা অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারেন। যেহেতু আমরা নতুন নিবন্ধন করবো সেক্ষেত্রে আমরা আবেদন করুন এখানে ক্লিক করবো। দেখেন এখানে সম্পূর্ণ এখন বাংলাতে লেখা আছে আবেদন করুন। তো আমরা এখানে আবেদন করবো। আবেদন করার জন্য আমরা আবেদন বক্সে ক্লিক করার সাথে দেখেন আমাদের একটা সার্ভারের একটা লিঙ্কে নিয়ে যাবে। এখানে আসার পর আপনি অ্যাকাউন্ট নিবন্ধন, মানে আপনার যখন কোনো অ্যাকাউন্ট নাই, মানে আপনার কোনো এনআইডির জন্য সার্ভিস করেন না, সেক্ষেত্রে এখানে নিয়ে আসবেন। তো আর এই যে উপরে যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কপি করে লিঙ্কটা দিয়ে দেবো। তো এখানে আমরা পুরো নাম ইংরেজিতে দেবো, মানে আমাদের নিবন্ধনে যে নামটা আছে পুরো নাম সেই নামটা আমরা এখানে ইংরেজিতে দেব, এবং নিচে আমরা জন্ম তারিখ দেব, তার নিচে আমরা যে ছবিতে প্রদর্শিত নাম সংখ্যা এটা আমরা নিচে দেব। তো এখানে আপনি লক্ষ্য রাখবেন আপনার যদি ভুল না হয়। তো আমরা এখানে দিয়ে দিলাম এগুলো নামগুলা এবং বার্থডে জন্ম তারিখটা দিলাম। এখন এই যে লাল বক্সের মধ্যে যে লেখাটা, এই লেখাটা আপনি এখানে দেবেন। যদি না বোঝেন তাহলে এই চিহ্নতে ক্লিক করে আপনি আবার এটাকে নতুন একটা নাম্বার এখানে প্রেস করতে পারেন, দেন বহালে ক্লিক করবেন। তো বহালে ক্লিক করার পর আপনার এখানে ফোন নাম্বার চাই, মানে আপনার পরের ফেজটা নিয়ে আসবে। পরের ফেজে নিয়ে আসার পর আপনি এখানে ফোন নাম্বারটা দিয়ে আপনি বার্তা পাঠানে ক্লিক করবেন। এই বার্তা পাঠানে ক্লিক করলে আপনার ফোন নাম্বারের মধ্যে একটা 6-ডিজিটের একটা ওপিটি যাবে, মানে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো দেওয়ার পর এখানে আপনি পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এখানে বহালে ক্লিক করবেন। আর একটা কথা কি, আমি আসলে তিনটা আইডি করছি একই নাম্বার দিয়ে, মানে এই নাম্বারটা আপনি আপনার দেখেন এখানে বাম সাইডে ডাইন সাইডে লেখাও আছে। আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার পরিচিত পাশের কারো নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করতে পারেন, কোনো সমস্যা নাই। একাধিক নাম্বারও একাধিক আইডি একই নাম্বার উপরও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমরা কোডটা দিলাম, দেওয়ার পর আমরা এখানে বলে ক্লিক করব। যেহেতু আমি প্রবাসে থেকে করছি সেহেতু আমি ফোনের মাধ্যমে নাম্বারটা নিয়ে নিলাম। দেন ইউজার নেম, এই যে অপশনটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অপশন আপনার অ্যাকাউন্ট নিবন্ধনের জন্য। ইউজার নেম আপনি যদি যখন এটা সব কাজ সম্পূর্ণ করবেন তখন আপনি ইউজার নেম দিয়ে এখানে এসে আপনি আপনার আইডি কার্ডটা ডাউনলোড করতে হবে। তো সেই জন্য আপনি এটাকে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা সংরক্ষণ করে রাখবেন, চাইলে মোবাইলে সব ফটো উড়িয়ে রাখতে পারেন বা যে কোনো পর্যায়ে। এবং এখানে যে নামটা, এখানে যদি একই নাম দেওয়ার পর যদি না নেয় তাহলে আপনি নামটা পরিবর্তন করে দিতে পারেন, নানি ছাড়িয়ে দিতে পারেন, অথবা আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটাও ঘুরিয়ে ফিরে দিতে পারেন। মানে আপনার এটা টিকসিন উঠবে, কারেক্ট উঠবে, যখন দেখবেন যে লাল দাগ উঠে গেছে তখন এটা আপনার নিবে না, তা আপনি ঘুরি ঘাড়ি দিলে হয়ে যাবে। এখানে দেওয়ার পর আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেন আমি এখানে নিচে বহালে ক্লিক করব। তো বহালে ক্লিক করার পর আমাকে আরেকটা ফেজে নিয়ে যাবে, দেখেন আমাদের এখানে আরেকটা ফেজে নিয়ে আসছে। তো বিস্তারিত প্রোফাইল, আমাদের প্রোফাইলটা হয়ে গেছে, এবার আমরা প্রোফাইলের কাজ আছে যেগুলো এই কাজগুলো আমরা করব। তো কাজগুলো করার জন্য আমরা বিস্তারিত প্রোফাইলে ক্লিক করলাম, আমাকে আবার একটা লিঙ্কে নিয়ে যাবে, দেখেন এখানে চলে আসছে। তো আমার এখানে নাম ইংরেজিতে এবং জন্ম তারিখে দুটো আমার দেওয়া হয়ে গেছে, এই দুটো লাগবে না, বাকি যে কাজগুলো আছে এগুলো আমরা করতে হবে। তো এই বাকিগুলো কাজ করার জন্য আমরা কী করবো, আমরা এডিট অপশনে ক্লিক করতে হবে, তা না হলে আপনার এগুলো আসবে না। এবং এখানে আমরা তিন ধরনের অপশন দেব, দেখেন এখানে আমরা দিলাম, এখানে আমরা যে কাগজপত্রগুলো বা এডিট অপশনগুলো সবগুলো এখানে আমরা আমাদের এখানে চলে আসছে, আমরা এটাকে ধাপে ধাপে কাজটা করতে হবে। আমরা যে এখানে তথ্যগুলো দিব, আমরা এখানে তিন ধরনের তথ্য তিনভাবে দেব। তো এখানে আমরা প্রথম যে এডিট অপশন, এডিট অপশনে আসার পর দেখবেন ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য এবং ঠিকানা, আমরা এগুলো পুরোপুরি করার পর আমাদের একটা তথ্য শেষ হবে। আর
এখানে আমরা কি করব, এখন আমরা যে নামটা, আমাদের প্রত্যেকটা জিনিস আমরা ফিল আপ করতে হবে, এবং যেই নামের পাশে দেখবেন যে লাল স্টার চিহ্ন দেওয়া আছে সেই নামের পাশের বক্সে আমরা কিন্তু ওগুলা ফিল আপ করতে হবে, তা না হলে আমাদের পরের ধাপে নিবে না। এবং আমরা যদি নিচে আসি দেখেন এখানে বৈবাহিক অবস্থা তথ্য সব কিছু এখানে দিতে হবে, যদি বৈবাহিক অবস্থা দেই তাহলে আমাদের নাম দিতে হবে, ছেলে হলে মেয়ের, মেয়ের হলে ছেলের, এবং যা যদি কোনো ব্যক্তি মৃত থাকে তাহলে মৃত্যু সন দিতে হবে। তো আমি এখানে একটা একটা করে ফিল আপ করে নিলাম। তো ফিল আপ করে নেওয়ার পর দেখেন এখানে আপনারা এখানে জাস্ট নামটা কিছু কিছু অপশন বক্স আছে যেগুলো আপনি ক্লিক করলে আপনার অপশন অটোমেটিকলি চলে আসবে। দেখেন এখানে রক্তের গ্রুপ আমরা এখানে বি ম্যানেজ দিয়ে দিলাম। তো এইভাবে আপনার অপশনগুলো আপনারা আসবে, আসলে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিয়ে দিলে হবে, আর যেগুলো টাইপ করে দেওয়ার দরকার সেটা টাইপ করে দিবেন। তো আমি আমার এখানে সব কিছু দিয়ে দিলাম, দেন আপনারা পরবর্তীতে ক্লিক করব। পরবর্তী ক্লিক করার পর দেখেন এখানে আমি বৈবাহিক অবস্থা দিয়েছি, বিবাহিত, কিন্তু আমি এখানে নাম দেই নাই, যার জন্য আমার এটা ফিশন বক্সে নিয়ে আসছে। আমি আসলে এটা ইচ্ছে করে দিয়েছি কারণ আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আমরা নামটা এবার দিয়ে দেবো, নাম দিয়ে আমরা আবার পরবর্তীতে ক্লিক করব। তো আমি নামটা দিয়ে দিলাম, ছেলের হলে ছেলের, মেয়ের হলে মেয়ের। এবার আমরা পরবর্তীতে ক্লিক করলাম, দেন পরবর্তী ক্লিক করার পর আমাদেরকে অন্যান্য তথ্যর অপশনে নিয়ে আসছে। তো অন্যান্য তথ্যর অপশনে আসলে এখানে আপনি শিক্ষাগত যোগ্যতা দিবেন, আপনার ফোন নাম্বারটা শো করবে, এবং আপনি পেশা, মানে এখানে যে বক্সে যা যা আছে সবগুলো আপনি ক্লিক পূরণ করে আবার পরবর্তীতে ক্লিক করবেন। তো পরবর্তীতে ক্লিক করার পর এখানে আমাদেরকে মূল যে অপশনটা সেটাকে নিয়ে আসছে, এখানে আমরা ঠিকানা, ঠিকানার মধ্যে প্রথমে আমরা বাংলাদেশ সিলেক্ট করে তারপর ধাপে ধাপে আমরা নিচে যাব। আপনার যে আপনি কোন ঠিকানা এখানে বর্তমানে আপনি স্থায়ী ঠিকানায় আছেন, যদি আপনি অস্থায়ী থাকেন অস্থায়ী থাকেন বা, এবং এখানে কিন্তু দুইটা অপশনে আপনার পূরণ করতে হবে, স্থায়ী এবং বর্তমান দুইটাই আপনাকে পূরণ করার পর আপনাকে পর বক্সে নিবে। তো এইভাবে আপনি ক্লিক করে করে পর বক্সে চলে যাবেন। এখানে আমরা সবগুলো ক্লিক করার পর আমরা লাস্টে চলে যাই। এবার দেখেন লাস্টে চলে আসলে দেখবেন আপনারা নির্বাচন করুন, মানে এখানে আপনার যেই আপনি কোন জায়গায় নির্বাচন, মানে আপনি কোন জায়গার ভোটার সেইটা এখানে আগে ছিল না, আগে অপশনটা ছিল না, এখন দিয়ে দিয়েছে, আপনি এখানটা সিলেক্ট করে দিবেন। তো এখানে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করলে আমাদেরকে এই অপশনটা নিয়ে আসবে। তো এই অপশনটা আনার পর দেখেন আমাদের প্রথম অপশনটা হয়ে গেছে কাগজপত্র। কাগজপত্র কিন্তু আমরা আগের সার্ভারের সময় এগুলা প্রত্যেকটা কাগজকে আমরা পিডিএফ ফাইল স্ক্যান করে আপলোড করতে হতো, বর্তমানের যেই নতুন সার্ভারের এক্ষেত্রে এটা কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা অনেক সুযোগ পেয়েছি। দেন পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর আমরা নিশ্চিত করুন, মানে আমার এটা এখন আমি সাবমিট করব, সাবমিট করলে আমার এটা হয়ে যাবে। আর আগে থেকে অনেক আপডেট হয়েছে, অনেক সুযোগ হয়েছে, আগে অনেক ভেজাল ছিল, তো সেক্ষেত্রে আমাদের অনেক ভালো লাগছে, আপনারাও করতে পারেন একবারে বিনা খরচে ফ্রিতে, আপনার বিশ্বের যেখানে ইচ্ছে সেখানে বসে। তো আমরা সাবমিটে ক্লিক করে দিলাম। আমি দেখেন সাবমিটে করার পর একটু সময় নেবে আমার, আমার এটা দেখেন লোড হচ্ছে। তো আমার এটা হয়ে গেছে, আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, মানে আমার এটা এখন পেন্ডিং অবস্থা আছে, আমি এখন এটাকে ডাউনলোড করব। তারপর এই যে ফর্মটা, এই ফর্মটাকে আপনারা ডাউনলোড করে আপনার নিকটস্থ যে নির্বাচন কমিশন অফিস সেখানে আপনি জমা দিবেন, এবং এর সাথে কী কী কাগজপত্র আপনার দিতে হবে সেই আমি লিস্টটাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর অবশ্যই মনে রাখবেন আপনার যদি কোনো ব্যক্তি মৃত থাকে তাহলে মৃত্যুসনদ আপনি এখানে দিয়েছেন, কিন্তু আপনার চেয়ারম্যান অফিস থেকে আপনার মৃত্যুসনের যেই মৃত্যুসনদ সেই সনদটা আপনাকে সংগ্রহ করতে হবে, তা না হলে আপনার কাগজপত্রগুলো নির্বাচন কমিশন এটাকে জমা নেবে না। তারপর কাগজপত্রগুলো জমা দেওয়ার পর আপনাকে একটা নির্দিষ্ট সময় করে দিবে, ওই সময় গিয়ে আপনারা ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট উঠিয়ে আসবেন। তারপরে আপনাদের 15 দিন বা 20 দিনের মধ্যে আপনাদের আইডি কার্ডটা সম্পন্ন হয়ে যাবে, হয়ে গেলে আপনার মোবাইলে মেসেজ আসবে, ওই মেসেজের মাধ্যমে আপনারা আবার আইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই, টাটা।